डियर स्टूडेंट्स, आज के हमरा C14 सिक्स सेमिस्टर यूनाइटेड नेशंस एर जो ऑब्जेक्टिव क्वेश्चनगुलो ने आलोचना करा शुरू करे छिलाम से ऑब्जेक्टिव क्वेश्चनगुलो आरो किछु क्वेश्चंस आज के हमरा कंटिन्यू करब। ठीक आछे। अच्छा, एर आगे दिन आमी तोमादेर सम्मिलित जातिपुंज यूनाइटेड नेशंस तारपर जेनरल असेंबली सिक्यूरिटी काउंसिल एगुलो निये शॉर्ट क्वेश्चन বা অবজেক্টিভ কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা অবজেক্টিভ কোশ্চেন্স পড়ব, যেমন আর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের ওপর। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলটি এসেছে ক্রিয়াবাদী তত্ত্ব থেকে, হ্যাঁ, ফাংশনালিজম বা ক্রিয়াবাদ থেকে। এই ফাংশনালিজম বা ক্রিয়াবাদের জন্মদাতা হলেন ডেভিড মিত্রানি। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, ক্রিয়াবাদের জন্মদাতা কে, হু ইনভেন্ট অর হু ডিসকভার দ্য থিওরি অফ ফাংশনালিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, সেক্ষেত্রে অ্যান্সার হবে ডেভিড মিত্রানি। আচ্ছা, এবং এই প্রসঙ্গে ডেভিড মিত্রানির একটা কোটেশনস আছে যে সভরেনিটি ক্যানট ইনফ্যাক্ট বি ট্রান্সফার্ড এফেক্টিভলি থ্রু এ ফর্মুলা, ওনলি থ্রু এ ফাংশন। হ্যাঁ, অর্থাৎ শুধু ফর্মুলার দ্বারাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল যে পিস সেটাকে প্রোটেক্ট করা যায় না, এর জন্য প্রয়োজন ফাংশনস। ঠিক আছে, এবং এইখান থেকেই কিন্তু তোমাদের ইকোসকের জন্ম, ফাংশনালিজম থেকে। ঠিক আছে, এবং ইকোসকের ইউনাইটেড নেশনসের চার্টারের 55নং অনুচ্ছেদে কিন্তু ইকোসকের যে অন্যতম লক্ষ্য সেটার কথা বলা হয়েছে, যে বিশ্ব কল্যাণ ও স্থিতিশীলতা স্থাপন করা, 55নং অনুচ্ছেদে। ঠিক আছে, অর্থাৎ ইকোসকের যে মেজর পারপাস সেটা 55নং অনুচ্ছেদে কিন্তু রয়েছে ইউনাইটেড নেশনসের। আচ্ছা, আর ইকোসকের যে পার্মানেন্ট মেম্বারশিপের যে পদ্ধতি সেটা রয়েছে আর্টিকেল 61এ ইকোসকের যে পার্মানেন্ট মেম্বারশিপ তার কথা বলা হয়েছে আর্টিকেল 61এ। ঠিক আছে, আর হচ্ছে তোমার ইকোসকের মেইন কাজগুলো বর্ণনা করা হয়েছে আর্টিকেল 62তে। ঠিক আছে, এই চারটি মূল কাজ রয়েছে, অত বড় বড়গুলো তোমাদের আসবে না শর্ট কোয়েশ্চেনে। শুধু একটা জিনিস মনে রাখবে যে ইকোসকের যে কাজ, ইকোসকের যে উদ্দেশ্য সেটা আছে 55নং অনুচ্ছেদে, ইকোসকের পার্মানেন্ট মেম্বারশিপ আছে 61নং অনুচ্ছেদে, এবং 62নং অনুচ্ছেদে ইকোসকের বিভিন্ন কাজগুলোর কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, কিছু ফুল ফর্ম তোমাদের আসতে পারে, যেরকম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর আইএলও। আইএলওর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ফাও, FAO এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, ফাও। ঠিক আছে, আইএলও, ফাও, তারপর হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, UNESCO, সবগুলোই ক্যাপিটাল। এর ফুল ফর্ম হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা জানো, WHO, ওয়ার্ল্ড ব্যাংক জানো। আচ্ছা, আর আছে তোমার IBRD, International Bank for Reconstruction and Development, IBRD, International Bank for Reconstruction and Development, ওকে, আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, International Development Association, IDA,
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আচ্ছা, আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে, ICAO ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, ICAO। আচ্ছা, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন যেটা ILO, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1919 খ্রিস্টাব্দে। মনে রাখবে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1919 খ্রিস্টাব্দে। ইউনেস্কো 1945 খ্রিস্টাব্দে। আর IFC যেটা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1956। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে 1947 খ্রিস্টাব্দে, 1947। মনে রাখবে এগুলো। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা প্রতিষ্ঠিত হয় 1954 খ্রিস্টাব্দে। এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া এরপরে পড়বে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত সম্পর্কে আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 3নং অনুচ্ছেদে বলা রয়েছে, যেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা হবে 15 জন, ঠিক আছে। এবং এরা নির্বাচিত হবেন কত বছরের জন্য, বিচারকরা নির্বাচিত হবেন 9 বছরের জন্য, ঠিক আছে। এটা কিন্তু আসতেই পারে, ঠিক আছে, যে আন্তর্জাতিক আদালতের যে বিচারপতিরা তারা কত, তাদের টার্ম কত। সেক্ষেত্রে যে টার্মটা হবে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে 9 ইয়ার্স, ওকে। এবং এটা তোমাদের ইউনাইটেড নেশনসের চার্টারের 10নং আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে, তাদের টার্মটার কথা বলা হয়েছে, 9 ইয়ার্স টার্মের কথা, ওকে। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিস, তার প্রধান যে কার্যালয় সেটা কোথায়, দ্য হেগে, দি হেগে, এটা মনে থাকে যেন, দি হেগ, HAGUE, দি হেগ, এখানে হচ্ছে আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয়। এবং এর কাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভলেন্টারি, কম্পালসারি অ্যান্ড অ্যাডভাইসারি, ভলেন্টারি, কম্পালসারি, অ্যাডভাইসারি। আচ্ছা, ইউনাইটেড নেশন যে 97নং অনুচ্ছেদে 97 আর্টিকেলে মহাসচিব, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল যে, তার কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা একটা কোটেশন দিয়ে আসতে পারে, যে দ্য সেক্রেটারিয়েট শ্যাল কম্প্রাইজ অফ সেক্রেটারি জেনারেল অ্যান্ড সাচ স্টাফ অ্যাজ দ্য অর্গানাইজেশন মে রিকোয়ার। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 97 আর্টিকেলে, 97নং অনুচ্ছেদে, ঠিক আছে।
আচ্ছা এটা মোটামুটি থাকলো। আচ্ছা আরেকটি ফুল ফর্ম আমি বলি, এই যে আমাদের অর্থ তহবিল সংক্রান্ত ব্যাপারে, যেটা হচ্ছে ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ফর ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ওকে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ফর ইনভেস্ট ডিসপিউটস, ICSID। ওকে, আর আরেকটা যেটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এই যে আন্তর্জাতিক অর্থ এবং বাণিজ্য সংস্থাগুলো, এগুলোকে কিন্তু একটি নাম আছে এগুলোর, হ্যাঁ, সেই নামটি কি, মানে এদেরকে কিভাবে সম্বোধন করা হয়, বলা হয় ব্রিটেন উডস ইনস্টিটিউশন, ব্রিটেন উডস প্রতিষ্ঠান। ব্রিটেন উডস ইনস্টিটিউশন, BRETTON, ব্রিটেন, WWODS, উডস ইনস্টিটিউশন, এই নামের দ্বারা, ব্রিটেন উডস ইনস্টিটিউশনের দ্বারা আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যান্ড ট্রেড অর্গানাইজেশনগুলোকে কিন্তু সম্বোধন করা হয়। হয়তো তোমাদের এভাবে আসতে পারে, হোয়াট ইজ ব্রিটেন উড ইনস্টিটিউশন বলে নিচে বিভিন্ন রকম ইনস্টিটিউশনস থাকলো, সেখানে কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যান্ড ট্রেড অর্গানাইজেশনসগুলো হবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত শর্ট কোয়েশ্চেন্সগুলো পড়বে, ঠিক আছে? ঠিক আছে, তো তোমাদের এই ইউনাইটেড নেশনসের উপর অবজেক্টিভস মোটামুটি আমার যতটুকু মনে হলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়া তোমরা প্রাণগোবিন্দ দাসের আন্তর্জাতিক সম্পর্ক বইটা খুব ভালো করে পড়বে, খুব খুঁটিয়ে পড়বে, তাতে তাহলে কিন্তু তোমরা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা যে কোনো অবজেক্টিভ প্রশ্নের অ্যান্সারই দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।